আসসালামু আলাইকুম, ওয়েলকাম লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি জাহাঙ্গীর শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন করোনার যে দুঃসময় চলছে, এই দুঃসময়ের মধ্য দিয়ে আপনাদের জন্য এবারে যে ভিডিওটি আমরা নিয়ে এসেছি সেটা হয়তো আপনাদের উপকারে আসবে এবং আমার মনে হয় এটা আপনাদের সত্যিকারে অর্থেই একটি উপকারী ভিডিও হবে আপনাদের জন্য যারা কুরবানিতে গবাদি পশু ক্রয় করতে চাচ্ছেন। দর্শক, যারা করোনাকালীন সময়ে ভিড় এবং জনসম্মুখে না গিয়ে আপনারা আপনাদের পছন্দের গবাদি পশু ক্রয় করতে চাচ্ছেন, ঠিক তেমনি একটি প্রতিষ্ঠান হচ্ছে আরিয়ান ডেইরি ফার্ম, যার প্রোভাইডার হচ্ছেন আমাদের সবার প্রিয় মোস্তফপুর ইউনিয়নের ফয়সল ভাই। আজকে আমরা আরিয়ান ডেইরি ফার্মে আসছি যাতে আপনাদের পছন্দের গবাদি পশুগুলো এবং দেশীয় গবাদি পশুগুলো আপনারা পেয়ে যান। দর্শক, এবারে আপনাদের আমরা আরিয়ান ডেইরি ফার্মের ভেতরে নিয়ে যাব। আসলে এখানকার গরুগুলো দেশীয় প্রজাতির এবং ভালো মানের গরু। এখন এখানে কোনো রকম খাদ্য, এখানে অর্গানিক এবং প্রাকৃতিক উপায়েই গরু লালন পালন করা হয়। কোনো রকম ইনজেকশন বা কোনো রকম পুষ্টিকর দেখাবার জন্য কোনো রকম ঔষধ ব্যবহার করা হয় না এবং আপনারা এখানে অবশ্যই ভালো মানের গরু এবং দেশীয় প্রজাতির গরু পেয়ে যাবেন এবং আপনাদের আশা করছি আপনাদের গরুগুলো এবং আপনাদের গবাদি পশু কুরবানিদের গবাদি পশুগুলো, আশা করি আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব একে একে এখানকার প্রত্যেকটি গবাদি পশু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আপনারা ক্রয় করতে চাইলে এখানে আমাদের স্ক্রিনে পুরো ডিটেলস দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বার থেকে যোগাযোগ করে এখান থেকে ক্রয় করতে পারবেন। দর্শক, আমরা আরিয়ান ডেইরি ফার্মের ভেতরে চলে আসছি, আপনাদের কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে যাব ফার্মের ভেতরে, ভেতরটা আপনাদের দেখাবো। এখানে প্রতিটি গরু আপনারা আপনাদের সামনে আমরা দেখাতে চেষ্টা করব এবং আপনার পছন্দের মধ্য দিয়ে আপনারা এখান থেকে চাইলে ক্রয় করতে পারবেন। আর আমার পাশে যেই ভাইটি দাঁড়িয়ে আছে সে হচ্ছে আরিয়ান, ওর নামেই আসলে এই ফার্মের নামকরণ করা হয়েছে। তো চলুন আমরা ভেতর থেকে আসি। পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই, আরিয়ান ডেইরি ফার্মের প্রোপ্রাইটার ফয়সল আহমদ, ওনার সঙ্গে আমরা এখন একটু কথা বলবো। ফয়সল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছি। আচ্ছা ফয়সল ভাই, আপনাদের এই ফার্মের যেই শুরুটা, এই শুরুটা সম্বন্ধে একটু বলবেন। শুরুটা মূলত আমি শখের বসে একটি জায়গায় গেছিলাম বেড়াতে, ওনার অনেক সুন্দর ফার্ম, এইটা থেকে আমার স্পিয়ে জাগলো। তারপরে আমি শখের বসে চার পাঁচটা নিয়ে আরম্ভ করছিলাম। এখন আমার ফার্মে অনেকগুলো মাশাআল্লাহ গরু আছে, কুরবানিতে কেউ চাইলে গরু নিতে পারবেন। আমার এখানে সুবিধা হলো গরু দাম দরের মাধ্যমে নিতেও পারবেন এবং মেশিন আছে, ডিজিটাল মেশিন, ঢাকা এবং অন্যান্য জায়গায় বড় বড় ফার্মগুলোতে ওরা ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুগুলো বিক্রি করে। গরু এইরকম বিক্রি করলে কাস্টমারও ক্ষতিগ্রস্ত হলো না, যিনি বিক্রেতা উনিও ক্ষতিগ্রস্ত হলো না। আমি লাইভ ওয়েটে বিক্রি করতেছি 350 টাকা করে পার কেজি, যে কেউ চাইলে নিতে পারবেন এবং বুকিং দিয়েও রাখতে পারবেন গরু, এবং আমরা ঈদের আগের দিন পৌঁছে দিতে পারবো। এবং অলরেডি আমার এখানে 5টা বুকিং হয়ে গেছে, আরও আছে, কেউ চাইলে বুকিং দিতে পারবেন এবং দেখতে পারবেন, যেহেতু শহরের একদম কাছেই, যে কেউ এসে দেখতে পারবেন। এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আছে, যার যে প্রাইস রেঞ্জ চয়েস হবে। আচ্ছা ফয়সল ভাই, আপনি প্রতি কেজি কত করে বিক্রি করতেছেন? প্রতি কেজি লাইভ ওয়েট 350 টাকা করে। লাইভ ওয়েট 350 টাকা করে। দর্শক, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার সবখানে জায়গায় কিন্তু এরকম হয় না, সব জায়গায় সবখানে এরকম সুযোগ সুবিধা নেই। এখানে লাইভ ওয়েটের ব্যবস্থা আছে, ফয়সল ভাই লাইভ ওয়েটের ব্যবস্থা রেখেছেন এবং এটা আমি মনে করি যে যারা ক্রেতা আছেন, যারা সীমিত পরিসরে বাজেট যাদের আছে, তারাও এখান থেকে খুব মানে সুবিধা পাবেন বলে আমি মনে করি। আচ্ছা ফয়সল ভাই, এখানে তো সব গরুগুলোই দেশীয় প্রজাতির? হ্যাঁ, সবগুলোই দেশীয় প্রজাতির এবং অর্গানিক প্রাকৃতিক উপায়ে লালন পালন করা। এবং এইমাত্র আমি একটি গরু বিক্রি করলাম, আপনারা দেখছেন 1,25,000 টাকা দাম, উনি নিয়ে গেলেন আপনাদের সামনে, ভাগ্য ভালো এসে পেয়েছে। হ্যাঁ, আমরা দেখছি। হ্যাঁ, এইরকম তো আরও বুকিং দেওয়া আছে, ইনশাআল্লাহ আরও যাবে। আচ্ছা, বর্তমানে আপনার ফার্মে কীরকম গরু আছে?
আমার এখানে 30-35টার মতো গরু আছে। আমি এগুলা ছোট থেকে লালন পালন করতেছি এবং এখন বিক্রির আপনার বিক্রির উপযোগী করে আপনি বিক্রি করতে করতে। আচ্ছা ফজল ভাই, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যাদের বাজেট মানে লাখের নিচে, হতো হয়তো বা 60-70 হাজার, 75 হাজার এরকম, এরা কি এখানে থেকে গরু কিনতে ক্রয় করতে পারবে? আমার এখানে 50 থেকে 1 লাখের মধ্যে গরু আছে, লাখ দিয়ে কেউ চাইলে নিতে পারবে, লাইভ ওয়েটে বা দাম দরের মাধ্যমে নিতে পারবে। অনেকে তো ওয়েট বুঝে না, এটা তো নতুন প্রযুক্তি বা সিস্টেম বলে যাদের আসছে, যদি কেউ দাম দরের মধ্যে নিগোসিয়েশনের মাধ্যমে নিতে চায় নিতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ফয়সাল ভাই। আসলে দর্শক, লাইভ ওয়েটটা আপনারা হয়তো অনেকেই জানে না, অনেকে বোঝে না, কিন্তু লাইভ ওয়েটটা একজন ক্রেতার জন্য এটা খুবই দরকারি এবং খুবই ফায়দাবান আমরা যতটা মনে করি। আপনারা যাদের বাজেট এখানে 50-এর মতো আছে, আপনারা এখান থেকে 50-এর ভেতর 50 থেকে 1 লাখের ভেতরে আপনার গরু ক্রয় করতে পারেন। তার ঊর্ধ্বেও এখান থেকে যারা চায়, যাদের বাজেট একটু বেশি, তারাও ক্রয় করতে পারে, অনেক ভালো গরু আছে। জি দর্শক, আমরা এবারে ফয়সাল ভাইকে নিয়ে এই একটু ফার্মের ভেতরে যাব। আপনারা এখানে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের এই গবাদি পশু আছে, আপনারা দেখবেন, এবং আশা করছি আপনাদের এই ভিডিওটি আপনাদের জন্য ফায়দাবান হবে এবং এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আর আমি আগেই বলেছি যে আমাদের স্ক্রিনে পুরো ডিটেলস দেওয়া থাকবে, নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে যোগাযোগ স্ক্রিনের ডিটেলসে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন। তো চলুন আমরা একটু ভেতরে যাই। দর্শক, আমরা আছি এখন ফার্মের ভেতরে এবং আমার পাশে একটি গবাদি পশু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানকার মধ্যে বড় গবাদি পশুর মধ্যে একটি পশু হচ্ছে এটা। তো এটার আমি দামটা আমি একটু জানতে চাইবো ফয়সাল ভাইয়ের কাছে। ফয়সাল ভাই, এটার দামটা কীরকম চাচ্ছেন আপনি? প্রাইসটা হবে 2 লাখ টাকার মতো। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা না? আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আরও কিছু এই ভালো মানের গবাদি পশু আছে এখানে। তো আমি এই গরুটির দাম জানতে চাই ফসল ভাই, এটা কিরকম দাম? 1 লাখ টাকার মতো। 1 লক্ষ টাকা আপনি চাচ্ছেন, 1-10 চাচ্ছেন না? 1 লাখ 10 চাচ্ছি, 1 হলে ছেড়ে দিব। আচ্ছা 1 লাখ 10 চাচ্ছেন, 1-1-এর মধ্যে ছেড়ে দেবেন 1 হলে। দর্শক, এখানে যেই গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আসলে মাঝারি বড় ছোট সব মিলিয়ে এখানে আছে। তো আমি হাত রেখেছি এটার উপরে, আসলে এইটার দামটা আমি যদি ফসল ভাইকে একটু বলি যে এটা কিভাবে কিরকম চাচ্ছেন আপনি? এইটা আমি 95,000 টাকা হলে, 1 লাখ 10 হাজার টাকা আস্কিং প্রাইস। আর এইটা 95 বলে ছেড়ে দিই, 95,000 টাকা হলে। আলহামদুলিল্লাহ, এটা 95,000-এ যাই হোক আমার দেখা মতো খুব একটা খারাপ না। এবং এটার ওজনটা কত হতে পারে? লাইভ ওয়েট আছে 282 কেজি। 282 লাইভ ওয়েটটা হচ্ছে 282 কেজি। দর্শক, 282 কেজির এই গরুটি আপনারা এখান থেকে 90-95 হাজার হলে নিতে পারবেন। দর্শক, আমার পাশে যেই ভাইটি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন এই ফার্মের পরিচর্যাকারী, উনি দেখাশোনা করেন। তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে এখানকার গরু কীভাবে ওরা লালন পালন করছেন, কীভাবে কি খাওয়াচ্ছেন, উনি আমাদেরকে বলবেন আপনাদের জন্য। তো ভাই, আপনার নামটা? আমার নাম আশোক মিয়া। আশোক মিয়া, তো আপনার যদি আমাদের দর্শকদের জন্য আপনার এই গরুর খামারের পরিচর্যা এবং কীভাবে কি খাওয়ান একটু বলেন। আমরা এখানে গুড়া খাবাই, ভুসি খাবাই, খৈল আছে খৈল খাবাই, আর খাসা ঘাস আছে খাসা ঘাস খাবাই, খের খাবাই, আর তো গুড়ার লগে পানিটা নিয়ে দিই খাবাই। এমনিতে গরু মোটা তাজাকরণে অনেকে ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করে, এইগুলো তো এখানে অবশ্যই? জি না জি না, এটা আমরা ইনজেকশন মারি না, ট্যাবলেটও খাবাই না, কিছু করি না আমরা। এটা এমনি ছোটোবেলা থেকেও আমরা এটা লালন পালন করি, পুরোপুরি প্রাকৃতিকভাবে আপনারা লালন পালন করে আসছেন। এই গরুগুলোকে আপনারা এই কম বয়সে কিনে বা লালন পালন করে বিক্রি করছেন না বড় হিসেবে? ছোটো থেকে লালন পালন, ছোটো থেকে না? আমরা মাজন সবারই খুব শখ, মানে ছোটো গরু কিনে আনিয়া বড় লালন পালন করি, বড় করি বেছেন তাই না, আমরা লালন পালন করি তাই না, দেখাশোনা করি না ভাই। আচ্ছা, মূলত আপনারা ছোটো বাচ্চাগুলো কিনেন, কিনে লালন পালন করে তারপরে এইগুলো সেল দেন? কেন, ধন্যবাদ ভাই। দর্শক, এতক্ষণ আপনাদের সামনে আমরা দেখালাম আরিয়ান ডেইরি ফার্মের এই যে গরুগুলো উনি মানে ঈদ উপলক্ষে সেল হবে। তো এখানে মাঝারি ছোট বড় সব ধরনের গরু আছে, আপনারা দেখতে পেয়েছেন আমাদের ভিডিও পুরো ভিডিও জুড়ে।
এখানে আপনারা 50,000 থেকে 1 লাখ, 1,10,000, 2 লাখ পর্যন্ত আপনারা গরু কিনতে পারবেন। আমাদের লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলের স্ক্রিনে আমরা পুরো ডিটেলস, অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিব। আপনারা এই ডিটেলস থেকে আপনাদের গরুগুলো, আপনারা পছন্দের গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন। লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন এবং এই চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন এবং জানবেন আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। দর্শক, এতক্ষণ আমরা আরিয়ান ডেয়ারি ফার্মে ছিলাম। আপনাদের পছন্দের গরুগুলো আপনারা যদি ক্রয় করতে চান, এখানে আমরা আমাদের স্ক্রিনে ডিটেলস দেওয়া আছে, আপনারা ডিটেলস দেখে এখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের চাহিদা মতো এখান থেকে আমরা আশা করছি আপনারা কুরবানির গবাদি পশু ক্রয় করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলের সকল ভিউয়ার্সদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন এবং আমার সাথে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ বদরুল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।